বিসমিল্লাহিরহমানিরহিম, জার্নি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এ পর্বে আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথমেটিক্সের 2.1 প্রশ্নমূলার পর্ব 25-এ আমরা প্রত্যেকটা বোর্ড বের অঙ্ক একটা একটা করে আমরা সলিউশন করতেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আমরা এই পর্বে আলোচনা করব যে ইউনিয়ন অফ এ সেট অর্থাৎ সংযোগ সেট। তো এইটি আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ বহন করবে, কারণ আমরা প্রায় সেটের অনেকটা জায়গায় আমাদের এই সংযোগ সেট নিয়ে আমাদের কাজ করতে হয়। তো আমরা সেই মৌলিক বিষয় কটা আমরা এই বিষয় এই ভিডিওটাতে আমরা জানবো। আমরা ধরে নিচ্ছি কোনো একটা সেট এ আর একটা সেট হচ্ছে ধরে নিচ্ছি বি, এই দুইটা সেটের মধ্যে যদি আমরা সংযোগ সেট স্থাপন করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে এটি হচ্ছে আমাদের এখানে আমাদের তাকাতে হবে সংযোগ সেট। সংযোগ সেটের যে ফার্স্ট অক্ষরটা ইউ, এই ইউ দ্বারা হচ্ছে আমাদের সংযোগ সেটকে আমরা প্রকাশ করি। যদি এ আর বি সেটের মধ্যে আমরা যদি সংযোগ স্থাপন করতে চাই তাহলে হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি, এই দুইটা সেটের মধ্যে আমাদের সংযোগ সেট আমাদের স্থাপন হলো। এবং সংযোগ সেট মানে আসলে এটা কি, সংযোগ সেট অর্থটা হলো যে যদি আমাদের দুইটা বা তার বেশি সেট হয় তাদের সকল উপাদান নিয়ে গঠিত যে সেটটা আমাদের হবে তো সেই সেটটাকে আমরা বলবো সংযোগ সেট। সংযোগ সেটকে প্রকাশ করা হচ্ছে আমাদের যদি এ আর বি দুটো সেট হয় তাহলে ইউনিয়ন বি, যদি আমাদের হয় সি ও ডি দুটো যদি সেট হয় তো এদের সংযোগ সেট হচ্ছে আমাদের সি ইউনিয়ন ডি, যদি আমাদের নিয়ম হয় যে এ বি সি ডি চারটা সেট দেওয়া হলো চারটা সেটের মধ্যে আমরা যদি সংযোগ সেট স্থাপন করি তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি এভাবে আমরা লিখে দিব, তাহলে আমাদের হবে সংযোগ সেট। তো এই হচ্ছে আমাদের সংযোগ সেট। আমরা কিছু উদাহরণের সহিত আমরা দেখার চেষ্টা করি আমাদের এই সংযোগ সেটগুলোর মধ্যে আমরা একটা উদাহরণ নিব, সে উদাহরণ হচ্ছে আমাদের 8। তো আমরা উদাহরণ 8 প্রশ্নটা আমরা যদি বোর্ড বইতে একটু দেখার চেষ্টা করি তো আমরা বোর্ড বইয়ে দেখতে পাচ্ছি যে দুটো সেট দেওয়া রয়েছে উদাহরণটাতে, সি সেট একটা 3 4 5 এবং ডি সেট দেওয়া হচ্ছে 4 6 8, বলা হচ্ছে সি ইউনিয়ন ডি সেট আমাদের নির্ণয় করতে হবে। তো এটি নির্ণয় করার জন্য আমাদের আমরা দেওয়া আছে যে অবশ্যই সি এবং ডি সেট দুইটা লিখবো, অতএব সি ইউনিয়ন ডি এই দুইটার মানগুলো আমরা লিখবো এবং এই দুইটা সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটটাই হচ্ছে আমাদের সংযোগ সেট। তাহলে সকল উপাদান আমাদের কী দেখতে পাচ্ছি, 3 4 4 রিপিটেশন আমরা লিখবো না, তাহলে 3 4 5 6 এবং 8, এটা হচ্ছে আমাদের নির্ণয় সেট। তো এটা আমাদের ছিল পর্ব 25, আমরা সংযোগ সেটের কাজটা করছি। এখানে একটা আমাদের গুরুত্বপূর্ণ টপিক্সটা হচ্ছে যে সংযোগ সেটটা হচ্ছে এ ইউনিয়ন বি, আমাদের এই গঠন পদ্ধতিটা যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে এটা আসলে কী আসলে অর্থ প্রকাশ করে। আমরা যদি এ আর বিকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে নিতে চাই অর্থাৎ সত্য আরোপ করতে চাই এ আর বি এর মধ্যে তাহলে আমাদের যে কাজটা হবে তো সেটি হচ্ছে আমাদের এক্স সাজ ডট এক্স, তো অবশ্যই একটা আমাদের জেনারেলের কন্ডিশন থাকতেই হয়। তো কন্ডিশনটা যদি এক্স সাজ ডট এক্স হয় তাহলে আমরা যদি এ ইউনিয়ন বি আমরা চিন্তা করি তাহলে এক্স সাজ ডট এক্স এলিমেন্ট এ এক্সের উপাদানগুলো এ হবে, অথবা মানে সবগুলো একত্রে আমরা করতেছি, একত্রে করার জন্য আমাদের আসবে অথবা, আর এক্স এলিমেন্ট যে অপর যে সেটটা থাকবে সেটা হচ্ছে বি। যেমন আমাদের সি আর ডি সেটের মধ্যে আমরা নিতে চাই তাহলে হবে এ সি ইউনিয়ন ডি ইকুয়ালস টু এক্স সাজ ডট এক্স এলিমেন্ট সি অথবা এ এক্স এলিমেন্ট হচ্ছে ডি, এটা হচ্ছে আমাদের সংযোগ সেটের আওতাভুক্ত আমরা যদি করতে চাই। তো আমরা সংযোগ সেট আসলে কী জিনিস তো এই বিষয়টা আমরা এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখতে পারছি, আর সংযোগ সেটের আমরা বিস্তারিত উদাহরণ আমরা আরও এরকম দুইটা বা তিনটা উপাদান নিয়ে আমরা করব, তো আমাদের পরবর্তী পর্বগুলোতে ধারাবাহিকভাবে থাকবে। তো আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, আর পরবর্তী ভিডিও লিঙ্কটা পেতে এই ভিডিওটার যে ডিসক্রিপশন লিঙ্কটা বক্সটা থাকবে সেখানে পাবেন, অথবা আমার চ্যানেলের তো আপনি 2.1 প্রশ্নমালার মাধ্যমিক গণিতের 2.1 প্রশ্নমালা যান তো প্লে লিস্টে 25 নম্বর পর্ব থেকে পরের যে পর্বগুলো থাকবে সেখানে সংযোগ সেটের বিষয়গুলো আলোচনা থাকবে। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে।